নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী সোমবার 18 এপ্রিল 2022 স্বয়ং ভোলানাথের কৃপায় এই পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্রতিদিন দৈনিক লটারির উপর ভিডিও নিয়ে আসি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। প্রতিদিন একটি কথা আমি বলি, অর্থাৎ ভিডিওটি দেখুন, বুঝুন, তারপরে এগান। অর্থাৎ আপনি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, বুঝবেন, তারপরে লটারি কাটার ক্ষেত্রে কিন্তু এগোবেন। ভিডিওটি সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনারা দেখুন এবং নিজ দায়িত্বে আপনারা লটারি টিকিট কাটুন। বেশ কিছু কমেন্টস আসছে যে স্যার লটারি তো লাগে না আমার। আপনার লাগছে না, আরেকজনের লাগছে। আপনার হয়তো ভাগ্য নেই, আপনি পাবেন না, কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার কোনো চেনা পরিচিত সূত্রে কিন্তু তারা কিন্তু লটারি পাচ্ছে। আপনি পাচ্ছেন না বলে যে অন্য কেউ পাবে না, এটা কিন্তু বিশ্লেষণ করবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে খুব গরিব, আবার অনেকে আছে খুব ধনী, তাহলে তার ভাগ্য। অর্থাৎ এই দুনিয়াটাই চলছে কিন্তু ভাগ্যের উপর, আর লটারিটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্য চক্র। ওই জন্য আমি বারবার বলছি, ভিডিওটি দেখুন, বুঝুন, তারপরে এগান। কী করবেন আপনি সিদ্ধান্ত নেবেন এই ভিডিওটি দেখার পর, যে আপনি লটারি কাটবেন কি কাটবেন না। লটারিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু থাকে। মানে দুম করে রাশির নাম শুনে লটারি কেটে দিয়ে বসে থাকলেন, দিয়ে একটা দুম করে একটা মানে কমেন্টস করে বসে থাকলাম, মানে কমেন্ট বক্সটা খোলা আছে, আমি যা মন তাই কমেন্ট করে বসে থাকলাম, সেটা নয়। আগে নিজের জন্মছকটা বিশ্লেষণ করুন, আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না, আপনার গ্রহের অবস্থান ঠিক আছে কি না। যে গ্রহ আমাদের লটারি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ আপনার জন্মছকে ঠিক আছে কি না, বুধ, শনি এবং শুক্র আপনার জন্মছকে ঠিক আছে কি না, এগুলো আগে দেখুন, তারপরে আপনি এগান। ওই জন্য বলছি ভিডিওটি দেখুন, বুঝুন, এগান। মানে শুধু রাশির নাম শুনে লটারি কাটতে চলে যাচ্ছেন, লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, হাত কামড়াচ্ছেন, করবেন না। হাত কামড়িয়ে লাভ নাই, আফসোস করে লাভ নাই। একটা কথা আছে, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, সিংহকে দৌড়ে কিন্তু হরিণকে ধরতে হয়। তেমনি কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি, এই কথাটা কিন্তু প্রবাদ বাক্য আছে। আপনার কপালে নেই, তার বলে সবারই কি কপালে নেই, যারা দু একজন কমেন্ট করছেন। আমি যে পাঁচ রাশির কথা বলছি, সে পাঁচ রাশি আগামীকাল প্রাপ্তির যোগ কিন্তু থাকছেই, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। ওভার কনফিডেন্সের সঙ্গে আপনাদের কথা বলছি। আপনি ধরুন যে পাঁচ রাশির কথা, আপনি হয়তো লটারি কাটলেন না, আপনি দেখা গেলো শেয়ার মার্কেট থেকে লাভ পেলেন, আপনি ধরে রাখুন স্টক বিজনেস থেকে লাভ পেলেন, আপনি ধরে রাখুন ব্যবসা থেকে লাভ পেলেন, আপনার কেনাকাটা দেখা গেলো 5,000 টাকা হচ্ছিল, সেটা আপনার 3 গুণ কেনা বেটা হয়ে গেল, এটাও কিন্তু একটা লটারি লাগার মতনই। আপনার টাকা হঠাৎ কোনো সূত্র থেকে আপনি টাকা পেয়ে গেলেন, এটাও কিন্তু লটারি লাগার মতন। শুধু লটারি কাটলে যে লটারি লাগে সেটা না, কিন্তু যে পাঁচ রাশির কথা আমি বলছি, সেই পাঁচ রাশি কিন্তু আগামীকাল লটারি কিন্তু পাচ্ছেই। কত অ্যামাউন্টের লটারি পাবে, কত অর্থের, সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর। দেখুন লটারির ক্ষেত্রে আমি বারবার বলি যে রাহুকালটা বিশেষ করে বর্জন করতে বারবার বলি, যারা লটারি কাটছেন প্রতিদিন, আমার যারা ভিডিওটি শোনেন, রাহুকালটা বিশেষ করে বর্জন করুন। আমি বারবার রাহুকালটার উপর জোর দিই, সকাল 7:30 থেকে 9:02 পর্যন্ত কিন্তু রাহুকাল আছে আগামীকাল, এই সময় কোনো শুভ কাজও করবেন না। রাহুকালে কোনো যাত্রা, শুভ কাজ এই সময় কিন্তু আপনারা করবেন না। এবার আমি বলি শুভ মুহূর্ত,
শুভ মুহূর্তটা আগামীকাল থাকছে 11:51 থেকে 12:54 পর্যন্ত, কিন্তু কালকে অভিজিৎ মুহূর্ত থাকছে। এবং যোগ থাকছে সিদ্ধি যোগ, যোগটা খুব সুন্দর, দুর্দান্ত যোগ, সিদ্ধি যোগ কিন্তু থাকছে। সাথী নক্ষত্র, বিশাখা নক্ষত্র, এই দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এই দিনটিকে। এবার আমি একে একে আপনাদেরকে আলোচনা করব আগামীকাল যে রাশিগুলোর লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক আপনার টার্গেট নাম্বারটি আপনাদেরকে দিব। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বারটা হচ্ছে শুধুমাত্র 2, এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। এবং শুভ সময় 11:32 থেকে 1:04 পর্যন্ত মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা দাঁড়াচ্ছে 9:54 থেকে 12:14 পর্যন্ত কর্কট রাশি। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা সেটি হচ্ছে 6। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 11:12 থেকে 2:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 1। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 10:02 থেকে 12:18 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 5। এরপরে 5 নম্বর যে রাশি, তার আগে একটি কথা বলি, যাদের ক্ষেত্রে লটারি কাটতে কাটতে লাগছে না, কিছু অল্প নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছেন, তারা রাহু কবচটি পরিধান করুন। রাহু কবচ আপনাদের বিশেষভাবে লটারির প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক ভূমিকা কিন্তু পালন করবে। এরপর যে রাশির কথা, সবশেষ যে রাশি, 5 নম্বর যে রাশি, আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা 11:01 থেকে 12:44 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা সেটা হচ্ছে 6। অর্থাৎ এই যে 5 রাশির কথা বললাম, সেই 5 রাশি কিন্তু আগামীকাল লটারির প্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে। বড় হোক, ছোট হোক, মাঝেরই হোক, প্রাইজ কিন্তু পাবে। তবে আপনার জন্মছকে রাহু, শুক্র, শনি এবং বুধের প্লেসমেন্ট, যাদের ক্ষেত্রে জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তাদের ক্ষেত্রে হস্তরেখার মাধ্যমেও আপনি কিন্তু আপনার জন্মছকটা একবার বিশ্লেষণ করে নিতেই পারেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।